রাজ্য স্বাস্থ্য দপ্তরে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন একেবারে বিনামূল্যে। স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছি একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে, এটা প্রকাশিত হয়েছে। 1429 চিকিৎসক নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ 1429টি শূন্য পদে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে। এখানে দাঁড়া হচ্ছে দফায় দফায় 1429 চিকিৎসক নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি সংরক্ষিত শ্রেণীর চিকিৎসক নিয়োগের স্পেশাল ড্রাইভ নেই বোর্ড, দু ধরনের চিকিৎসক পদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। একটি পদ হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএমও, অন্যটি হলো স্পেশালিস্ট। আগস্টের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে জিডিএমের প্যানেল, লক্ষ্য ছিল 750 জিডিএমও নেওয়া, 448 জনের প্যানেল প্রকাশিত হয়েছে। অন্যদিকে এ মাসে শেষার্ধে প্রকাশিত হয়েছে স্পেশালিস্টের প্যানেল, লক্ষ্য ছিল 679 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ। এই ক্ষেত্রে প্রায় 250 চিকিৎসকের প্যানেল প্রকাশিত হয়েছে, সব মিলিয়ে প্রায় 700 চিকিৎসকের প্যানেল প্রকাশিত হয়েছে। এছাড়াও দপ্তরে নিয়োগ করছে 32 জন সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। এই সপ্তাহে সেই পদের আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে, এমনই জানা গেছে বোর্ড সূত্রে। বোর্ডের চেয়ারম্যান বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় বলেন, স্বাস্থ্য দপ্তর হলো আপৎকালীন দপ্তর, সেই কথা মাথায় রেখে আমাদের কর্মী আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। তো এখানে আবারও নিয়োগ করানো হবে এবং কতজন নিয়োগ করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, এবং কতজন চাকরি প্রার্থীর এখানে ইন্টারভিউ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। 32 জন সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার কিন্তু ইতিমধ্যে জয়েন করেছেন, এবং বাকি যেগুলো আবেদন করেছেন তাদের এই সপ্তাহে ইন্টারভিউ হবে। আরও যে শূন্যপদ তৈরি হবে তার অফিসিয়ালি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, ভালো ভাবে ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।